কোনো কি ইনিশিয়েটিভটা নিয়ে কি বলবে জেএসডব্লিউ? ভেরি ইন্টারেস্টিং, কারণ এর আগে আমরা অনেক রকম পুজো প্রাইজেস দিয়েছি। ফর দ্য ফার্স্ট টাইম চ্যারিটেবল কাজে জেএসডব্লিউ এগিয়ে এসেছে এবং দুর্গা পুজোকে মাধ্যম করে দুটো ইনিশিয়েটিভ, একটা হলো দুর্গতিনাশিনী এবং সংহতি। দুর্গতিনাশিনীতে খুব ইন্টারেস্টিং কি, ওরা একটা আইডল তৈরি করে অল দ্য বেঙ্গল ট্যালেন্ট ট্রাভেল করাবে, মা দুর্গাকে সাজাবে এবং তারপর সে চব্বিশ পরগনায় চলে যাবে। সেখানে পুজোর সমস্ত খরচাপাতি তারা কোনো কোনোদিন আগে দুর্গা পুজো দেখেনি এবং সেই মানুষগুলোকে দুর্গা পুজো কী সেটা দেখাবে। আর দ্বিতীয়টা হলো আমাদের কাজ, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখব, কারণ এখন তো পুজো মানে বিশাল বাজেট, যদি এবছর বাজেট খুবই মানে অনেক জায়গায় কমে গেছে, বাজারের অবস্থা ভালো নেই, তবুও অনেক টাকা, তো কারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, কারা সেই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে সত্যি দরকার আছে। আমার অলওয়েজ মনে হয় দুর্গাপুজো মানেই হলো কিছু মানুষ যারা মানে শুধু কৃষি করে তো জীবন চলে না, ঢাকবাদীও জীবন চলে না, এমন অনেক মানুষ যারা কুটির শিল্প নিয়ে ব্যস্ত ছিল, কুটির শিল্পগুলোকে ফেরত নিয়ে আসা হয়েছে। এটা বাদ দিয়ে ওমেন এম্পাওয়ারমেন্ট বলো, ওয়াটার প্রিজারভেশন বলো, বিভিন্ন জিনিসের মাধ্যমে কি করে মানুষের পাশে তারা কোনো প্যান্ডেল থাকতে পারছে, আমি তারা সব থেকে ভালো করবে তারা প্রাইজ পাবে। এবার সংহতি পুরস্কার থেকে দাম করে শহরের বড় বাজেটের ছোট বাচ্চাদের মানুষদের পাশে কি করে দাঁড়াচ্ছে? হ্যাঁ, বড় বাচ্চাদের পুজোর জন্য সংহতি, মানে এটা মেইনলি সংহতিটা কার উপরে দেওয়া হবে, মানে কি কার উপরে বিচার করে চ্যারিটি, কারা কিভাবে চ্যারিটি করছে এবং কিভাবে যেরকম খুশি চ্যারিটি মানে চ্যারিটি করছে তার মানের উপর নির্ভর করে সংহতিটা দেওয়া হবে। আর দুর্গতি তোমার পুজোর কী প্ল্যান? এবার তোমার মেয়েও রয়েছে সাথে, পুজো এবারে সেরকম হচ্ছে কোনো প্ল্যান নেই, কারণ বেশি প্ল্যান করে ফেললে মজাটা হবে না। পুজোতে মেয়েকে নিয়ে সময় কাটাবো, মা দুর্গার কাছে যাবো, আশীর্বাদ চাইবো যেরকম সবাই আমরা চেয়ে থাকি, আর বলবো শক্তি দাও যাতে আর এক বছর নতুন করে লড়তে পারি, আবার নতুন করে তোমার কাছে ফিরে আসতে পারি।